সনাতনীতে দীর্ঘ প্রায় 500 বছর অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের। সেই মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে রামলালার প্রাণ। তার আগে গত 14 জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছেন রাজ্য বিজেপির নেতা, মন্ত্রী ও বিধায়কেরা। রাম মন্দিরের পাশাপাশি দেশের অন্যান্য তীর্থক্ষেত্রেও সাফাই অভিযানে জোর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে এই অভিযান। অভিযানের শেষ লগ্নে রবিবার রাজধানীর আনন্দময়ী আশ্রম ও লক্ষ্মীনারায়ণ মন্দিরে এক স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। এদিন স্বচ্ছতা অভিযানের পাশাপাশি রামের ধ্বজ বিতরণ করেন মুখ্যমন্ত্রী। যেহেতু প্রধানমন্ত্রীজি আমাদের কাছে আবেদন রেখেছেন যে সমস্ত মন্দির যেখানে আছে, যেখানে আশ্রম মঠ আছে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, সেই দিশায় আজকে আমরা আজকে প্রায় 14 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম। প্রতিদিনই আমরা যারা মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে আমাদের যারা মন্ত্রী বাহাদুররা আছেন, আমাদের মেয়র সাহেবরা আছেন, বিভিন্ন কার্যকর্তারা সবাই মিলে, কর্পোরেটর থেকে আরম্ভ করে সবাই মিলে আমরা বিভিন্ন মন্দিরে আমরা যাচ্ছি এবং সেখানে এই যে সাফাই অভিযান এবং স্বচ্ছ ভারত অভিযান যেটা শুরু হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী যেটার আহ্বান করেছিলেন, সেই দিশায় আমরা কাজ করছি। অত্যন্ত ভালো লাগছে যে এরকম একটা কাজ মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে সাড়া দিয়ে আমরা করতে পেরেছি, সত্যিই খুব আনন্দ লাগছে। আমাদের কসবা কালীবাড়ি তো যাওয়ার ইচ্ছে আছে, কসবা কালীবাড়ির পরে উদয়পুর মাতাবাড়ি তো আজকে এই হচ্ছে আমার, আর আগামীকাল আমাদের দুর্গাবাড়িতে একটা যজ্ঞ হবে এবং রামলালাজির উদ্দেশ্যে আমরা সবাই মিলে যেন সত্যিকারের অর্থেই ভারত এবং বিভিন্ন প্রদেশ, বিশেষ করে আমরা ত্রিপুরাতে আছি, ত্রিপুরা প্রদেশও যেন রামের আদর্শ মেনে আমরা রাজ্যকে চালাতে পারি, সেটাই ভগবান প্রভুর কাছে আমরা প্রার্থনা করি। উল্লেখ্য, এই দুই মন্দিরের স্বচ্ছতা কর্মসূচি শেষে রবিবার কসবেশ্বরী মন্দির ও উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরও স্বচ্ছতা অভিযান সংগঠিত করার আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।